এটা আজকেও সেই মানে নেশাবিরোধী অভিযানের একটা আজকে আমরা অ্যাটেন্ড দিয়েছিলাম সেই অ্যাটেন্ড অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার অসীম নেতৃত্বে বাদুরতলি কৃষ্ণনগর প্রতন্ত বর্মার বাড়িতে আজকে রেড করা সেখানে রেড করার পর ওইখানে যারা ছিল যারা ড্রাগ বিক্রি করে যারা ড্রাগ ব্যবহার করে মনে হচ্ছিল কোনো ধরনের ডিস্ট্রিবিউশন চলছে ড্রাগস কিনতে ট্যাকলিংয়ে পুলিশ অর্ডন করে ঘর থেকে প্রায় 100 ইয়াবা ট্যাবলেট 500 প্রক্সি স্পাজম প্রক্সিলিয়ন যেটাকে এসপি বলে জানি আমরা আর এবাব 140 ইয়াবা ট্যাবলেট এগুলি উদ্ধার করা হয় আর 340 যদি ব্রাউন সুগার মানে ইয়াবা যেটাকে বলা হয় ট্যাবলেট ওদেরকে উদ্ধার করা হয় এবং 6 জনকে এই কেসে গ্রেপ্তার করা হয় ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যাতে ওদের কোথা থেকে মাল আনছে কোথায় বিদ্যুৎ করা হয় কার কার কাছে বিক্রি করা হয় এই সমস্ত ডিটেলসগুলি নেওয়া হয় স্যার এই মানে এই রেকর্ডটা কি অনেকদিন ধরে চলছিল যে এরকম কোনো খবর ছিল আপনাদের কাছে না আমরা তো বিভিন্ন কেসে আপনারা জানেন অনেককেই অ্যারেস্ট করা হয় ওদের সবাইকে ইন্টারোগেশন করার পর কিছু না কিছু তথ্য আমরা পাই সেগুলি একটা একটা করে আমরা ভেরিফাই করতে থাকি তো যেগুলি ইনফরমেশন সঠিক হয় সেগুলিতে আমরা সাকসেস পেয়ে যাই তো এই ক্ষেত্রে ওদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব পুলিশ বিভাগে তো আরও কিছু সাকসেস আমরা পাবো স্যার তাদের নাম ঠিকানা যদি একটু এদের নাম একজন নাম জাকির দেব বর্মা একজন সজল দেব বর্মা একজন টুকন দেব বর্মা আরেকজন ধুনিয়া দেব বর্মা আরেকজন হচ্ছে সৌরভ দেব বর্মা আরেকজন হচ্ছে প্রসেনজিৎ দেব বর্মা এদের বাড়ি সবারই মোটামুটি এক জায়গা না কারোর বাড়ি তেলিয়ামোড়া যারা এখানে কেউ ভাড়া থাকে কারোর বাড়ি কদমতলি মানে কাছাকাছি কেউ খুমলুম থেকে এসছে আবার কেউ বারুদতলি যার বাড়ি থেকে পেলাম টাকাতলার ছেলেরাও আছে কোনো সজল দেব বর্মা ওর বাড়ি টাকাতলা এখানে নিশ্চয়ই ভাড়া টাকা থাকে এগুলি সব ইন্টারোগেশন সব দিয়ে দেবে বাজার মূল্য কত হবে স্যার বাজার মূল্য তো আনুমানিক 2-3 লাখ টাকা হবে স্যার আপনি মনে করেন তাদেরকে মানে জিজ্ঞাসাবাদের পরে বড় কিছু সাফল্য আসতে পারে নিশ্চয়ই সেই চেষ্টা করবো